এই সবাই কেমন আছো? আবার চলেছেন টুকটে ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই ক্যান বাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো বিয়ে বাড়ির তৃতীয় দিন, মানে আজকে হলো রিসেপশনের দিন। আর বিকেলবেলা তো আমরা রিসেপশনে যাবোই। আর এখন তোমার কিছু জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এগুলো সব তত্ত্বের জিনিস, তত্ত্ব এখন সাজাবো সবাই বসে। দেখো, এগুলো সব তত্ত্বে যাবে, তত্ত্বে সাজানো এখনও কমপ্লিট হয়নি, সাজাবে সব। আরও জিনিস আছে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো এরপরে কি কি হয়। গুড ইভিনিং এভরিওয়ান। সকাল থেকে কিছু দেখাতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম। তো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। আর এই দেখো, এটা হলো ফাইনাল লুক, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, দেখো আজকে এই শাড়িটা পরেছি। একটা কি বলবো, একটা গ্রিন আর পিঙ্কের কম্বিনেশন। আর শাড়িটা আমাকে বোন পরিয়ে দিয়েছে, আমার তো বেশ পছন্দই হয়েছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর সবাইকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দাঁড়াও, একটা মানে ইসে হয়েছে, কিন্তু এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আমরা রেডি হয়ে সব বসে আছি, যেতে পারছি না, ঠিক আছে? বিয়ে বাড়ির থেকে সবাই ফোন করছে, তো সবাই ওয়েট করছে, সবাই মোটামুটি রেডি, তারপর ঠিক আছে। এখানে দেখো যে বৌদি, ঠিক আছে? এদিকে মানে একটা দিদি হয়, মানে মানে আমাদের যে ব্রাইড তার মাসি, ঠিক আছে? মাসিকে খুব সুন্দর লাগছে, সবাইকে দেখাবো, ঠিক আছে? এখন বৃষ্টি একটু কমেছে, আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে সবাইকে দেখাবো, ঠিক আছে?
আমরা চলে আসলাম খেয়ে দিয়ে, এখন রাত 12টা বাজে। আর তোমার খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, তো মেয়ে ঘুমিয়ে পড়েছে তাই তাড়াতাড়ি চলে আসলাম, নাহলে একটু থাকতাম। তো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন তবে আসি, টাটা, বাই বাই, গুড নাইট।